দেশি কেনাকাটা করতে হইবো না? হ্যাঁ, ও কইছে 10,000 টাকা দিতে। 10,000 টাকা লাগবে? হ্যাঁ, আমার জ্যাঙ্গা জুঙ্গা শার্ট প্যান্ট বহু কিছু কিনতে হইবো। আর তুই কি সব পুরান কাপড় চোপড় পরে কক্সবাজার যাবি? অনেকের ছবি তুলবি না? হ্যাঁ দাদা। তাহলে যা, ওকে গিয়ে কও 10,000 টাকা দিতে। দাদা আমি বলতে পারবো না, টাকার কথা আপনি তো ইয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, তোর বলতে হবে না, তুই আমার লগে থাকবি। আমি যা যা কমু তুই হ হ কয়ে যাবি, ঠিক আছে? বাবারে, দুই ভাইয়ে কথা কইবি? কি এর কথা? কথা গেলে আমার একলার না, আবুরও কথা। ও কইতে পারতাছ না তাই আমার কইতে কি কথা? এই যে আমরা কক্সবাজার যাইতেছি, 50,000 টাকা তোর পকেটে থাকবে। থাক, কোনো সমস্যা নাই, তোরা নিজেতে খরচ করবি, কর। আমাকে কথা হইতেছে, আমাকে 10,000 টাকা লাগবে। ওইখানে তো আমাকে ভাগও আছে, তাই না? আমরা কিছু শপিং করবো। মানে এটা কি আমনে সাওয়া নাকি হাবুরও সাওয়া? আমি দুই বাড়ি যাওয়া। আমনেটা তো আমনে বলছেন। মানে হাবু যদি বলে হাতে টাকাটা দরকার, তাহলে অবশ্যই তাকে টাকাটা দেওয়া হবে। হাবু ভাই যদি আপনার 10,000 টাকা দিতে বলে, মোরে আপনার 11,000 টাকা দিয়ে দেব। 11,000 দিবে? হ্যাঁ দিয়ে দেব। আবু কো, আবু কো, তুই বড় পাশা কেন? আরে পাশা ভাই, দেখছেন নি আপনার ভাই আমার লগে দিনে দাইসে লেগেছে এতে। আবু খুব ভালো করে জানে, আপনার যদি 10,000 টাকা দেওয়া হয় পুরো টিয়াটাই মাইল। এই ডর এই আগে বাকি চলে গেছে।